হ্যালো ফিউবার চিনির আজকের পর্বে শুরুতেই দেখানো হয়েছে চিনি কিন্তু কোনো রকম ভাবেই টলারেট করবে না কাউকে চিনি কিন্তু নিজের বুদ্ধি দিয়ে তার চাকরিটা হাতিয়ে নিল এবং চিনিকে শর্ত দিল তুমি সামনে আসতে পারবে না দ্রোনকে খাবার রান্না করে দেবে কিন্তু পরিবেশন তুমি করবে না আর যদি তুমি এগুলো করো তাহলে তুমি সব থেকে বেশি ভালোবাসো তোমার বাবাকে সেই বাবার কিন্তু আমরা ক্ষতি করব, কষ্ট দেব এইটা কিন্তু তুমি জেনে রেখো কথাগুলো শোনার পরেই কিন্তু তখন চিনি ভয় পেয়ে যায় বলে আমি আমার বাবাকে সব থেকে বেশি ভালোবাসি আচ্ছা আমি তো কোনো রকম ভাবে দ্রোনবাবুর সামনে আসবো না কিন্তু বাবু যদি আমার সামনে চলে আসে ইতিমধ্যে দ্রোন চলে আসে আর বলে কি হচ্ছে কি পিসি ঠাম্মি এখানে চিনির সাথে কি কথা চলছে আচ্ছা চিনি তুমি কিন্তু আমার জন্য রান্না করতে যাও অনেকটা রাত হয়ে গেল আমার খিদে পাচ্ছে আর তারপরেই চিনির পিসি বলে এই যে দ্রোনবাবু আমার সামনে চলে এলো এতে কার দোষ খুব ভয় পেয়ে যায় এক প্রকার করে পিসি ঠাম্মি প্রচন্ড ভয় পেয়ে যায় যে এটা কি বলে ফেললো চিনি এখন কি আমি তাহলে দাদুভাইয়ের কাছে ধরা পড়ে যাব আর ওদিকে দাদু বুঝতে পারছে না এ বাড়িতে সবাই যখন চিনিকে চেনে তাহলে চিনির এভাবে ছলচাতুরি করে টিফিন বাক্সতে করে আলাদা করে খাবার নিয়ে গিয়ে লাভটাই বা কি হলো সবার থেকে সবটা জানতেও চাচ্ছে চিনি সবার থেকে সবটা জানতেও চাচ্ছে ড্রোন কিন্তু না ড্রোনের তো এগুলো জেনে কোনো লাভ নেই তবে হ্যাঁ দাদুভাইকে বারবারই বলে তোমার এগুলো জেনে কি হবে ড্রোন তুমি রান্না করতে বলেছো ওকে ও রান্না করবে তুমি এখন এখান থেকে যাও দ্রোন ওদিকে ড্রাইভার আঙ্কলকে ডেকে পাঠায় পিসি ঠাম্মি আর বলে তোমার মেয়ে এখানে চাকরি করবে খুব ভালো কথা কিন্তু সেই টাকা পয়সা আমি তোমায় দেব বাচ্চা মেয়ে টাকা পয়সা ওর হাতে দিলে ও নষ্ট করে দেবে আর তোমার মেয়ে বাড়িতে রান্না করবে সেটা খুবই ভালো বিষয় এবং তারপরে কিন্তু আনন্দের সহিত চলে যায় আহ ভূতনাথ আঙ্কল তারপরেই আড়াল থেকে দাঁড়িয়ে সবটাই শুনছিল এই চিনি তখন চিনিকে বলে আমি সবটাই বুঝতে পেরেছি তুমি আড়ালে দাঁড়িয়ে চলে এসো বাইরে চিনি চিনি বলে আপনি সবটা বুঝতে পেরেছেন পিসিমা আর মনে মনে ভাবে যে আমাকে এ বাড়িতে থাকতেই হবে কারণ এ বাড়িতে যে ঘটনাগুলো ঘটছে আমি যেগুলো দেখতে পাচ্ছি আমি কেনই বা দেখছি এগুলো আমাকে বুঝতে হবে তার জন্য আমায় এ বাড়িতে থাকতে হবে আমাকে যে কটা মাইনাই দিক আমি তাতেই সন্তুষ্ট হব। বারবার চিনিকে জিজ্ঞাসা করা হয় সে কত মাইনা যায় কিন্তু চিনি কোনো জবাব দেয় না চিনির কথা তাকে যা দেওয়া হবে সে তাতেই রাজি ওদিকে রান্নাঘরে রান্না করতে পৌঁছে গেছে চিনি এবং রান্না করতে গিয়ে বড় একটা ব্লান্ডার হয় চিনি স্বপ্নে আবারও এমন কিছু দেখে যা চিনিকে ভয় পাইয়ে দেয় আর চিনি মাথা ঘুরে পড়ে যায় এভাবে আজকের পর্ব শেষ হয়ে যায় আগামী পর্বে দেখানো হয়েছে ড্রোন কিন্তু চিনির চিকিৎসা করতে চলে এসেছে ওষুধ লাগিয়ে চিনিকে সেবা করছে যা কোন রকম ভাবে পিসি সহ্য করতে পারে না এভাবেই আজকের পর্ব শেষ হয়ে যায়